আওয়ামী লীগের সাবেক সাংসদ পটন পরিমণির সুগার ড্যাডি আসন জেনে নেই বিস্তারিত ঢাকায় চলচ্চিত্রের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি গ্রেফতার হয়ে রিমান্ডে আছেন সিআইডির একটি বিশেষ সূত্র থেকে জানা যায় আওয়ামী লীগের সাবেক সাংসদকে পরিমণি অশ্লীল আধুনিকতার নামে সুগার ড্যাডি হিসেবে বেছে নেন পরিমণির সুগার ড্যাডি নরসিংদি দুই আসনের সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পটন তিনি দুই সালে নরসিংদি দুই আসন থেকে নির্বাচিত হন এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে সার ব্যবসা সম্পর্কে নানা অনিয়মের অভিযোগ পটনের সঙ্গে পরিমণির গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও নিশ্চিত করেছে সূত্রটি পরিমণির মোবাইলের কল লিস্ট যাচাই বাছাই করছে সিআইডি তার সঙ্গে কথোপকথনের রেকর্ডও উদ্ধার হয়েছে তার মোবাইল ফোনে ছিল দেশের প্রভাবশালী কিছু ব্যক্তির অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ যা ব্যবহার করে প্রায় সময়ই ওইসব ব্যক্তিদের ব্ল্যাকমেল করত পরিমণির ফেসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ডিজিটাল ফরেনসিক ক্লাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সিআইডি পরিমণির সঙ্গে ঘনিষ্ঠ একটি ভিডিও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এই বিষয়ে সাবেক কামরুল আশরাফ খান পোটনকে ফোন করলে তিনি ফোনটি ধরেন পরিচয় পর নিউজ সংক্রান্ত বিষয় জানতে চাইলে বলেন এটি আমার নম্বর নয় বলে ফোন কেটে দেন তবে গ্রামীণ ফোন অপারেটরের শেষ দুই ডিজিট উনিশ পোটনের ব্যবহৃত ব্যক্তিগত নম্বর সেটি নিশ্চিত হওয়া গেছে তদন্ত সংশ্লিষ্টদের কাছে পরিমণি স্বীকার করেছেন কামরুল আশরাফ খান পোটনের সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে এমনকি তারা দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন সময় একান্তের সময় পার করেছেন উল্লেখ্য সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এমপি থাকাকালীন তার বিরুদ্ধে সাতশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে এছাড়া তিনি দেশে আমদানিকৃত সার পটন ট্রেডার্সের মাধ্যমে সরকারি গোডাউনে পৌঁছে দেওয়ার নাম করে কালোবাজারে বিক্রি করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন কালো টাকা দিয়ে তিনি গুলশানে বাড়ি করেছেন দুই সালের এপ্রিলে দুর্নীতি দমন কমিশনে তাকে তলব করা হয়েছিল প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন দেশ বিদেশের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ